আপনাদের স্বাগত। আজ সকালবেলায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে জাওয়ার। এই মুহূর্তে ঘূর্ণিঝড় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে রয়েছে। বিশাখাপট্টনম থেকে 420 কিলোমিটার, গোপালপুর থেকে 530 কিলোমিটার ও পারাদ্বীপ থেকে 650 কিলোমিটার দূরে রয়েছে। এই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, এরপর আরও শক্তি বাড়বে। 4 তারিখ সকালে আন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে পৌঁছাবে। তারপরে নেবে উত্তর পূর্ব দিকে এগোবে, উড়িষ্যার উপকূলে বরাবর যাবে। 5 তারিখ দুপুরে পুরীর কাছে যাবে, তারপর উত্তর পূর্ব দিকে গিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসবে। এর ফলে 4, 5, 6 তারিখ বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এই 2 মেদিনীপুর, বাকি 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়াতে শুধু ভারী বৃষ্টি হবে। 5 তারিখ বৃষ্টি বাড়বে 2 মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, দুই বর্ধমান শুধুমাত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে। 6 তারিখ বাংলাদেশ, লাগোয়া, নদিয়া, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হবে। মুর্শিদাবাদের উপরে উত্তর থেকে হাওয়া শুরু হবে। 4 তারিখ থেকে বিকেলে ধীরে ধীরে এই গতিবেগ বাড়বে। 5 তারিখ নাগাদ 60 থেকে 70 কিলোমিটার হাওয়ার গতি হবে, গোষ্ঠী 80 কিলোমিটার পৌঁছাবে। স্থলভাগে হাওয়া গতি 2 মেদিনীপুরে, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে 30 থেকে 40 কিলোমিটার। 5 তারিখ হাওয়ার গতি বাড়বে 40 থেকে 50 কিলোমিটার। 6 তারিখ বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগ হাওয়া বইবে। 6 তারিখ কলকাতা সহ হাওড়া, হুগলি 30 কিলোমিটারের বেগে হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে 3 থেকে 5 তারিখ পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, ইউনিউজ।